بسم الله الرحمن الرحيم. Assalamualaikum warahmatullahi wabarakatuh. ভাই বোন নার্সারির পক্ষ থেকে সকল ভাই বোনকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় দর্শক, আমাদের আজকের ভিডিওতে বরাবরের মতোই আমি মোহাম্মদ আনোয়ার হোসেন আছি আপনাদের সাথে। আমাদের আজকের ভিডিওতে আমরা আমাদের সাতবাগান প্রজেক্টের একটি আপনাদের সাথে শেয়ার করব, যেই সাতবাগানটি করা হয়েছিল ঝিনাইদহ সদরে। এই সাতবাগানটি শুরু থেকে শেষ পর্যন্ত আমরা কীভাবে সম্পন্ন করেছি সেটা আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। আশা করি আপনারা সবাই আমাদের সাথে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো চলুন প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক। ছাদে গাছ লাগানোর জন্য সবচাইতে প্রয়োজনীয় জিনিসগুলোর মধ্যে অন্যতম হচ্ছে হাফ ড্রাম বা টপ। আপনি গাছ লাগানোর জন্য এই হাফ ড্রাম বা মাটির টপ ব্যবহার করতে পারেন, তবে আমরা এখানে টিনের হাফ ড্রাম ব্যবহার করছি, কেননা টিনের হাফ ড্রামগুলো বেশি দীর্ঘস্থায়ী এবং এগুলোতে পানি নিষ্কাশনের ব্যবস্থা ভালো। প্রিয় দর্শক, এই ছাদ বাগানটির জন্য আমরা সম্পূর্ণ অর্গানিক সার ব্যবহার করেছি। যেমন প্রথমেই দেখতে পাচ্ছেন আমাদের কাছে হাড়ের গুঁড়া, তারপরে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কোকোবিট। আপনারা যারা গাছ লাগান তারা জানেন অবশ্যই কোকোবিটের গুরুত্ব কতটা। ছাদ বাগানে গাছ লাগানোর জন্য কোকোবিট খুব বেশি গুরুত্বপূর্ণ। এরপরেই আছে কেঁচো সার বা ভার্মি কম্পোস্ট। আপনারা এই কেঁচো সার বা ভার্মি কম্পোস্ট গাছে ব্যবহার করলে গাছ বেশি দিন যৌবন ধরে রাখতে পারে। তারপরে প্রিয় দর্শক আছে নিম খোল। আপনারা অবশ্যই জানেন নিম খোলের অনেক বেশি উপকারিতা ছাদ বাগানে গাছ লাগানোর জন্য। প্রিয় দর্শক, এবার দেখতে পাচ্ছেন আমরা এই ড্রামগুলো, হাফ ড্রামগুলো প্রথমেই ছিদ্র করে নিয়েছি। নিচে 3 থেকে 5টি ছিদ্র করে নিতে পারেন আপনি, কেননা যদি পানি নিষ্কাশন ভালো না হয় তাহলে আপনার গাছটি জলাবদ্ধতার কারণে মারা যেতে পারে। তাই আমরা নিচে ছিদ্র করার পর প্রথমেই এই হাফ ড্রামের নিচে বা তলানিতে আমরা 5 থেকে 6 ইঞ্চি পর্যন্ত কোকোপিট দিয়ে দিচ্ছি, কেননা কোকোপিট নিচের পানিগুলো থেকে বের হয়ে যেতে সহযোগিতা করবে এবং যে যদি নিচে কাদামাটি থাকে তাহলে এই পানিটা বেরোনোর জায়গা থাকে না। তো সে কারণেই আমরা নিচে প্রথমে কোকোপিট দিয়ে নিচ্ছি অনেক বেশি করে। যদি উপর থেকে অনেক বেশি পানি আসে তাহলে পানিটা নিষ্কাশনের জন্য সুবিধা হবে। এরপরেই প্রিয় দর্শক আমরা এই কোকোপিট দেওয়ার উপরে আমরা দিব মিক্স সয়েল। যেই মিক্স সয়েলের মধ্যে অলরেডি আমাদের 5 থেকে 7 ধরনের জৈব সার মিক্স করা আছে। তারপরে এর সাথে আমরা দেব ট্রাই কম্পোস্ট। ট্রাই কম্পোস্ট হচ্ছে গাছের শক্তি বৃদ্ধিতে খুব বেশি সহযোগিতা করে। ট্রাই কম্পোস্টের মধ্যে 5 থেকে 7 ধরনের সার থাকে। তো এরপরে এই সারগুলো দিয়ে আমি মিক্স মাটি সহকারে এগুলো ভালো করে মিক্স করে নেব এবং এটি হাফ ড্রামটি আধা হাফ ড্রাম পর্যন্ত পূর্ণ করে নেব। এরপরে যে গাছটি লাগাবো খুব সাবধানতার সাথে, গাছটির মধ্যে যেই প্যাকেটটি ছিল সেই প্যাকেটটি আপনাকে বের করে নিতে হবে এবং পাত্রের বা হাফ ড্রামের ঠিক মাঝখানে আপনাকে গাছটি রোপণ করতে হবে। রোপণ করার আগে আমরা বেশ কিছু হাড়ের গুঁড়া এবং নিম খোল দিয়ে নিচ্ছি, যেন গাছের শিকড়গুলো ওইখানে আসার সাথে সাথে অনেক বেশি পুষ্টি পায় এবং গাছটি খুব সুন্দরভাবে বেড়ে উঠতে পারে। তো এভাবে ঠিক হাফ ড্রামের মাঝামাঝি আপনারা গাছটি লাগাবেন। লাগানোর পর খুব বেশি চাপাচাপি করার প্রয়োজন নাই প্রিয় দর্শক। আপনারা হালকা করে চারিদিক থেকে মাটি দিবেন এবং যদি কোনো আগাছা থাকে সেই আগাছাগুলো সুন্দরভাবে পরিষ্কার করে দেবেন, কেননা যদি আগাছাগুলো খুব বেশি থেকে যায় তাহলে আপনার এই সার পাওয়ার সাথে সাথে সেগুলো অনেক বেশি শক্তিশালী বা সবল হবে। আগাছাগুলো পরিষ্কার করার পর আমাদের যেই মিক্স সয়েল আছে সেই মিক্স সয়েলটি আমরা গাছের গোড়ায় খুব ভালোভাবে দিয়ে দিব। প্রিয় দর্শক, আপনারা যারা ছাদ বাগান করতে চান তারা সরাসরি আমাদের ভাই বোন নার্সারিতে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাদের সবচাইতে কম খরচে ছাদ বাগান করে দিতে পারবো ইনশাআল্লাহ। মাটি থেকে শুরু করে সার এমনকি ড্রামও আমরা দিব এবং আমাদের নিজস্ব লেবার, আমাদের সুপারভাইজার দিয়ে তা আমাদের নিজস্ব তত্ত্বাবধানে আপনাদেরকে ছাদ বাগান করে দেওয়া হবে ইনশাআল্লাহ। এবং প্রত্যেকটা গাছ খুবই যত্ন সহকারে লাগিয়ে দেওয়া হবে এবং আমাদের রয়েছে 6 মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। আপনার ছাদ বাগানে লাগানোর পরে যে কোনো গাছ মারা গেলে আমরা 6 মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে থাকি। তো আপনারা যারা এই ধরনের গাছ ছাদ বাগানে লাগাইতে চান, যারা প্রকৃতি পছন্দ করেন, আপনাদের ছাদ বাগানটা একটু মনোরম পরিবেশ সৃষ্টি করতে চান, তারা আমাদের ভাই বোন নার্সারিতে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাদেরকে আপনাদের পছন্দ অনুযায়ী সকল ধরনের গাছ সরবরাহ করতে পারবো ইনশাআল্লাহ। এমনকি আমরা আপনারা যদি চান আপনাদের ছাদ বাগানের A to Z পরিকল্পনা করে আমরা আপনাদেরকে একটা নির্দিষ্ট প্ল্যান অনুযায়ী কাজ করে দিতে পারবো। তো প্রিয় দর্শক, গাছগুলো লাগানোর সময় অবশ্যই আপনাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে, ড্রামের মধ্যে অতিরিক্ত মাটি দেওয়া যাবে না। ড্রামের মধ্যে কোনোভাবেই অতিরিক্ত মাটি দেওয়া যাবে না, কেননা অতিরিক্ত মাটি দিলে গাছের গোড়ার ও কাণ্ডের যে অংশটা সেই অংশটা অনেক সময় পচন ধরে এবং গাছটি মারা যায়। তো এই দিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে।
আরেকটি বিষয় হচ্ছে প্রিয় দর্শক, গাছ লাগানোর সময় আমরা অনেক সময় গাছটি চারিদিক থেকে গাছের গোড়াতে অনেক বেশি মাটি চাপাচাপি করি। এটা করা যাবে না, কেননা একটি গাছ যখন লাগানো হয় তখন ও তার নিচের দিকে অনেক বেশি কোমল কোমল শিকড় থাকে, যেগুলো সাইড থেকে মাটি চাপাচাপির কারণে সেই শিকড়গুলো নষ্ট হয়ে যায়, তো তখন গাছটি বাঁচার সম্ভাবনা অনেক কমে যায়। তাই আমরা খুব হালকা করে চারিদিক থেকে মাটি দেব এবং গাছের গোড়ার অংশটা একটু উপরের দিকে ভাসিয়ে রাখব। তাহলে এই গাছের চারি সাইডের পানিটা উপরে স্থায়ী হবে না, চারিপাশে চলে যাবে, সেক্ষেত্রে গাছের গোড়ায় পানি জমার সম্ভাবনা খুব কম। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমাদের ড্রামের মধ্যে কিছু মাটি বেশি হয়ে যাওয়ার কারণে আমরা সাইডের মাটিগুলো তুলে নিচ্ছি, কেননা সাইডে যদি মাটি বেশি হয় তাহলে পানিটা গড়িয়ে গাছের গোড়ার দিকে আসবে, তো এটা খুব বেশি সতর্কতার সাথে করতে হবে। তো প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে সবগুলো বিষয়ে পরামর্শ দিব, এমনকি আপনার প্রত্যেকটা গাছ লাগানো থেকে শুরু করে প্রতি মাসে মাসে গাছের কী পরিচর্যা আছে সেগুলো আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাল্লাহ। তো আপনারা এতদিন যারা নিজেদের ছাদ বাগান করার জন্য অনেক প্ল্যান পরিকল্পনা করছেন, তারা আমাদের ভাই বোন নার্সারিতে আপনাদের প্ল্যানগুলো শেয়ার করতে পারেন, আমরা আপনাদের প্ল্যান অনুযায়ী আপনাদের ছাদ বাগান করে দেবো ইনশাল্লাহ। আমাদের কাছে প্রায় 350 থেকে 400 ধরনের দেশি বিদেশি ফলের চারা আছে এবং 30 থেকে 50 ধরনের ফুলের চারা সংগ্রহ আছে। আপনারা যারা দেশি বিদেশি সকল ধরনের ফলের চারা পছন্দ করেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, এমনকি 30 থেকে 50 ধরনের দেশি বিদেশি ফুলের চারাও আমাদের সংগ্রহে আছে। আপনারা চাইলে সেই ধরনের গাছগুলো আমাদের কাছ থেকে নিয়ে আপনাদের ছাদ বাগানে রোপণ করতে পারেন। তো প্রিয় দর্শক, দেখুন আমাদের সবগুলো গাছ লাগানোর পরে ছাদ বাগানটার কী অবস্থা। আমরা প্রত্যেকটি গাছ খুব যত্ন সহকারে প্রত্যেকটা গাছে তার নাম লিখে দেওয়া হয়েছে, কোনটা কোন জাতের গাছ। তো এই ছাদ বাগানে সবচেয়ে বিশেষ একটা বৈশিষ্ট্য হলো সেটি হচ্ছে এই ছাদ বাগানটি বিশেষ করে আমের জন্য অনেক ভালো ছিল। আমরা এই ছাদ বাগানে প্রায় আট রকমের আমের জাত ব্যবহার করেছি। এই আমের জাতগুলো অধিকাংশের মধ্যে ফল ছিল এবং কিছুর মধ্যে ফুল বা মুকুলও আছে। তো আপনারা যারা এই ধরনের বিভিন্ন ধরনের আম সহকারে বা ফল সহকারে চারা লাগাতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি মিশরীয় ডুমুর আছে, এইটার মধ্যে আগামী 2-1 মাসের মধ্যে ডুমুর ধরবে ইনশাল্লাহ। তারপরে এখানে একটি চায়না 3 লিচু গাছ আছে, খুব চমৎকার ঝোপাল একটি গাছ এখানে লাগানো হয়েছে। তারপরে এখানে একটি থাই মাধবী পেয়ারা আছে, মাধবী পেয়ারা গাছটিও বেশ ঝোপালো। তারপরে আছে একটি থাই 12 মাসি পেয়ারা। তারপরে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে একটি জলপাই চারা আছে, তারপরে আছে একটি বেলের চারা থাই বেল, তারপরে আছে এখানে আর একটি কমলার চারা। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এটি একটি কমলার চারা, দার্জিলিং কমলার একটি চারা। তারপরে এখানে দেখতে পাচ্ছেন একটি বারি ফোর আম একটি ফল সহকারে চারা ছিল, চারাটি খুবই সুন্দর দেখতে এবং দুইটা ফল আছে গাছে। তারপর তো এখানে 12 মাসি ভিয়েতনামি মালটা আছে, এখানে আছে 12 মাসি থাই জাম্বুরা। প্রত্যেকটা চারাই খুবই সুন্দর এবং সুগঠিত চারা। আপনারা যারা ছাদ বাগানের জন্য এই ধরনের ঝোপালো চারাগুলো খুঁজছিলেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা আপনাদেরকে এই ধরনের ঝোপালো গাছগুলো দিয়ে আপনাদের ছাদ বাগানটা সুন্দরভাবে সাজিয়ে দেবো ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, এবার আসি আমাদের এই মাটির গুণাগুণ সম্পর্কে। আমরা প্রত্যেকটা গাছ লাগানোর জন্য প্রায় 8 থেকে 10 রকমের সার ব্যবহার করে থাকি। তো এই সারগুলো সবগুলোই প্রাকৃতিক, আমরা কোনো রাসায়নিক সার ব্যবহার করি না। প্রিয় দর্শক, ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আপনারা যারা এই প্রথমবারের মতো আমাদের এই ভিডিওগুলো দেখছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবেন, যেন আমাদের সকল ভিডিও আপনারা সবার আগে দেখতে পান। এবং আপনারা যারা ইতিমধ্যেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো আমাদের ভিডিও এখানেই শেষ করছি, আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো ইনশাআল্লাহ। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।